ভিডিওতে অভিনীত সমস্ত চরিত্রই কাল্পনিক, আমরা দেবদেবীদের কোনো অসম্মান করার চেষ্টা করি না। দেখো ধাক, মায়ের ড্রেস মায়ের মান রাখার জন্য পরে নিয়েছি, এখন খুলে দিই। হ্যাঁ দাঁড়ো, খুলে দিই দাঁড়ো। হ্যাঁ মনে হয় বন্যার্তা কেউ দান করেছিল। নাকি বলো? হ্যাঁ বন্ধটা কেমন কোনো খারাপ করা, তাহলে বাবা আসছি। হ্যাঁ বাবা, আবার কি হলো? এত তাড়াতাড়ি আবার কি দরকার বলো তো? হ্যাঁ তো পুজো অনেক দিন বাকি আছে। হ্যাঁ বুঝতে পারছিস না, কি এই তোর মা মানে আমার বউ ওখানে গিয়ে একটু বিউটি পার্লার একটু ভালো করে সেজে গুজে নেবে, আর তোর ভাই জিম ঠিম করে কার্তিক, হ্যাঁ কার্তিক একেবারে শরীরটা ঠিকঠাক করবে। তুমি গণেশকে বলো না, ভুঁড়ি পেট নিয়ে সবসময় চলে যায়। আরে বাবা গণেশ, ও তো সারাক্ষণ খাওয়া নিয়ে ব্যস্ত, ও খেলে কি আর ভুঁড়ি কমবে? আর ওই দিকে তোর বোন লক্ষ্মী, এই এখন তো সবাই ওই লক্ষ্মী ভাণ্ডারের দিকে সবাই সেখানে কি করছে এখন, ওই নিয়ে খুব ব্যস্ত, এই জন্য তো তাড়াতাড়ি চলে গেল। বুঝতে পারলি? মাথায় ঢুকলো? সবই ঢুকলো, আসলে এত আগের থেকে যেতে হবে আর ওরা আগে চলে গেল, সেই সবাইকে গিয়ে খুঁজতে হবে, মানে কি ঝামেলা জানো তো। এমনিতে আমার অবস্থা খুব খারাপ গো, এই দিন দিন না খেতে পেয়ে মানে 2 বছরের জন্য লকডাউনের অবস্থা কি বুঝতে পারছো তো, লকডাউনে হেভি ঝামেলায় পড়েছি, খেতে পাইনি। তোর কি রে, আমাদের ভগবান দেবের এই একই অবস্থা, চাঁদাপত্র উঠছে না, পুজো বার্তা দিচ্ছে না। ও বাবা পুজো দিচ্ছে না আমার। বাবা শুনুন না, আমার কথা শুনুন, যদি বর্ডারে আটকে দেয় কি করবো? তুমি ওখানে ওই মানে যারা ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে ওদের সাথে কথাটা বলে আমাকে ছাড়িয়ে দেবো তো? দেখো তোমার খরচায় যাচ্ছি কিন্তু, একদম ব্যাপার না, গিয়ে একেবারে শুয়ে পর খোঁচা দিয়ে দেবে বলছো? একদম ঠিক আছে, তাহলে তোমার নাম করে চলে যায় নাকি? একদম একদম, আমি এখানে ফোন করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যারা আছে ওখানে দাদা দিদি যারা যারা আছে তাদেরকে আমি ফোন করে দেবো। ঠিক আছে তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। একদম বেরিয়ে যাও। ঠিক আছে, তোমার নাম করেই বেরো। হ্যাঁ একদম। জয় শিব শম্ভু। আরে ইয়ে আবার কি জঙ্গলে যাত্রা করতে এসছি নাকি, না টিকটক করতে এসছি? টিকটকারগুলো সালা শান্তিতে একটু হাঁকতেও দেবে না। কেন তুই কে তুই? আর বেটা তুই এখানে কি করছিস? হ্যাঁ কি করছিস এখানে? আপনি কে, এখানে কি যাত্রা করতে এসছেন? হ্যাঁ শোন, আমি হলাম যে মহিষাসুর। হ্যাঁ আমার সাথে ইয়ার কি হচ্ছে? মহিষাসুর? এই ইয়ার কি মানে? এই মানে তোর বিশ্বাস হচ্ছে না নাকি? এই তুই কি করছিস এখানে, এই জঙ্গলে কি করছিস তুই? আমি এখানে হাগু করতে এসছি। এ তুই কি রে? হ্যাঁ তোদের মর্তের লোক এখন রকেটে করে স্বর্গে চলে যাচ্ছে আর তুই এখন এখানে খোলা মাঠে হাগু করছিস, তোর লজ্জা বজ্জা বলে কিছু নেই নাকি রে? হ্যাঁ আরে বাড়িতে নির্মল বাংলার শৌচালয় আছে, কিন্তু জঙ্গলে বিড়ি টানতে টানতে হাগার যা সুখ না যা মজা, আর হাঁকতে হাঁকতে পেছনে ঘাসের সুড়সুড়ি, উফ আলাদাই মজা, আলাদাই মজা। কি ইচ্ছা করছে জানিস তো? আমার এই তরোয়াল, না তরোয়াল তো নেই, যদি থাকতো না ওই তরল দেয় না তোর পেছনটা পুরো কেন কেটে কুচি কুচি করে দিতে, মানে মানে মানে
খোলা মাঠে শোন, এরপরে যদি তোকে আমি খোলা মাঠে হাগু করতে দেখেছি না, তাহলে তোর পুরো কেটে কুচি কুচি করে হাতে ধরিয়ে দেবো। হ্যাঁ মনে রাখে। मैं निकला ओ गटी लेके, अरे किरे यात्रा करते जाछिस नाकि? बेरा बेरा गाड़ी थेके স্বর্গ যদি দেখতে পেতি তাহলে কি তোর স্বর্গ স্বর্গে চলে যেতে পারতিস না সরাসরি? হ্যাঁ তাহলে নরকে যাস কেন? এই তোদের মতো মানুষের জন্য তোদের নরকের স্থান হয় জানিস তো, স্বর্গ শুধু আমাদের জন্য। হ্যাঁ আমরা হচ্ছে স্বর্গে যাওয়ার মানুষ, বেশি রাগাবি না বুঝলি তো, পুরো ভস্ম করে দেবো। এটা কি দেখাচ্ছিস, এটা কি দেখাচ্ছিস? পালটাকে ধরত, দাঁড়া আমাকে আগে চিনতে শেখ। জানিস আমি এসেছি সোজা স্বর্গ থেকে, বাবার কাছ থেকে একদম পারমিশন নিয়ে বুঝলি তো। এটা কি দেখেছিস? হ্যাঁ দুটো ঢুকিয়ে দেবো না, সত্যি কোনো কাজ করছে না রে। আয় তো আমার ধান, সত্যি কাজ করছে। শোন আমার তলোয়ার আসেনি তো কি হয়েছে, আমার ঢাল আসেনি তো কি হয়েছে, আমার গায়ে মহিষের জোর আছে। এই নে যা, চল পালা, আয় 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 ধরবি, আয় আয় কত দম দেখি আয়। ব্যাটা বলে কিনা আমায় ধরবে, তুচ্ছ মনুষ্য মাত্র আমার মতো একটা স্বর্গে থাকা অসুরকে ধরে নেবে? হয় কোনোদিন হবে না, আমি হলাম মহিষাসুর। কি নাম? আমার নাম সুমিত্রা। স্বামী কি করেন? আমার স্বামী বেকার মা, লকডাউনে কিছু কাজ নেই, তাই আমার খুব দরকার লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা আচ্ছা, আমি তোমার আবেদন মঞ্জুর করলাম, যাও। আচ্ছা নাম কি? আমার নাম মাকু। না না, আমার নাম মন্দাগিনী, আমাকে সবাই ভালোবেসে মাকু বলে ডাকে। আচ্ছা তা স্বামী কি করে? আর বলো না মা, কিছুই করে না, সারাটা দিন এ পার্টিতে ও পার্টিতে 10 টাকা পেলে ঝান্ডা নিয়ে ছুটে বেড়ায়। আর বলো না মা, আমি যে কি দুঃখে আছি। আমার তো তোমাকে সন্দেহ লাগছে, আসলে তুমি মহিলা তো? কি যে বলেন না মা, আমি তোমাকে আমার দিব্য চক্ষু দিয়ে দেখছি, দাঁড়াও। চালাকি পেয়েছিস, তোকে এমন অভিশাপ দেব না, কাল থেকে তুই নপুংসক হয়ে যাবি। মা গো ভুলাইছে গো মা, আর কোনোদিন এরকম ভুলাবে না গো মা। আমার কি দোষ আছে? আপনার বোনের তো দোষ, পড়াশোনা করে আমার কি হয়েছে, ইঞ্জিনিয়ারিং করে একটা চাকরি পাইনি এখন অবধি, তাই 500 টাকার লোভ ছাড়তে পারিনি আমি। আচ্ছা আচ্ছা পাছাড় পাছাড়, ভবিষ্যতে এরকম নোংরামি করবি না, পারলে তেলে ভাজার দোকান খুলে বস, সবাই যে চাকরি পাবে তার কোনো মানেই নেই। এই শোন শোন শোন, আমার পা থেকে যে নুপুরটা খুলেছিস
ওটা টেবিলে এক্ষুনি রেখে দিয়ে যা। আচ্ছা তোরা দেবদেবীকেও মানবি না, তোদের তারা কিছু হবে, এই যা তো এখান থেকে যা যা। নাম কি? আমার নাম শ্রাবন্তীবালা দাস চৌধুরী ব্যানার্জি। স্বামীর নাম? হারাধন ব্যানার্জি। আচ্ছা আপনার স্বামী তো হাই স্কুলের মাস্টার, তা আপনি লক্ষ্মীর ভান্ডার নিতে চলে এসেছেন, এতটুকু লজ্জাও নেই? বাবা কিসের লজ্জা, আমাদের দিদি টাকা দিচ্ছে আমরা নেব না? না হবে না, এখানে শুধু গরিব মানুষদেরকে দেওয়া হচ্ছে, তোমাদের দেওয়া হবে না। কি আপনি দেবেন না? দিদিকে বলতে ফোন লাগিয়ে এমন বলে দেব না? আর আপনি দেবেন না কেন শুনি, এটা তো আমাদের প্রাপ্য। আর আপনি যদি না দিয়েছেন তাহলে আমিও দেখে নেব আমি কি জিনিস। আর আমি আইফোন কিনেছি, রিচার্জ করব। আরে আমি স্বয়ং লক্ষ্মী, আরে একটু ভয় ডর কর, এমন অভিশাপ দেব না, ঘরে একটা টাকা পয়সা সোনা দানা কিচ্ছু থাকবে না। ক্ষমা করে দিন মা আমায়। তুই কি ভালো বডি বানিয়েছিস, মনে হচ্ছে এবার পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিবি মাইরি। তাই তো ভেবেছি। হ্যাঁ উপরে কি ধ্বংস করে দিবি নাকি? হ্যাঁ বাবা আমাকে একটু সঙ্গে নে। হ্যাঁ দেখ আমি তো তোরই ভাই নাকি, মানে যত মায়ের সামনে ফুচুর ফুচুর করি, যতই মামা করি, দেখ আমি তো অসুরের বংশ নাকি। হ্যাঁ অসুর মানে পুরো গোষ্ঠী ষষ্ঠী পুজো করতো, ওটা নিয়ে তো আমি আর তুই তো ভাই ভাই নাকি। হ্যাঁ একদম ভাই। করোনা করোনা এবছর কিচ্ছু করতে পারবে না, যা জিম করা করছি করোনা কিচ্ছু করতে পারবে না, তারপর আবার ভ্যাকসিনও নিয়েছি আমি। দেখ ওখানে যারা আছে আছে, বাদ দিয়ে ছাড় তুই আর আমি ভাই ভাই, বুঝতে পেরেছি? একদম আয় আয় কোলাকুলি করে নি। হ্যাঁ ওরা যতই ফুটানি করি এই করোনা ছিল আর মহিষাসুর যখন এক জায়গায় হয়ে যাবে না, একদম ভাই তখন পুরো দেখেছিস করোনা সুর তোর জন্য কি অবস্থা হয়েছে স্কুলগুলোর? ছাত্র ছাত্রী নেই, স্কুলে কোলাহল নেই, শিক্ষক নেই, শিক্ষা নেই, দেখতে দেখতে দু বছর হয়ে গেল, স্কুলের ছাত্রছাত্রীরা হয়তো পড়াশোনা ভুলেই গেছে, তোর জন্য স্কুলের বাগানে ফুল ফোটে না, ফলও ধরে না। আমার কি দোষ মা, মানুষই তো আমাকে বানিয়েছে, মানুষ সচেতন হয় না আমার যাওয়াও হয় না। এবার তোকে যেতেই হবে, বাবা মায়ের হাত দিয়ে কড়া ডোজের ভ্যাকসিন পাঠিয়েছে, তোদের বংশ হবে ধ্বংস, আবার সেই আগের মতো স্কুলগুলোই ছাত্রছাত্রীর কোলাহলে ভরে উঠবে। আমি বিদ্যার দেবী সরস্বতী, আমি সবার পাশে থাকবো।